বন্ধুরা, আমরা দেখছিলাম বাংলাদেশের বিভিন্ন শিল্প সম্পর্কে। আজকে আমরা জানবো বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের গুরুত্ব কতখানি। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এবং একটি উন্নয়নশীল দেশের অর্থনীতিতে শিল্প সবসময়ই অত্যন্ত গুরুত্ব বহন করে এবং দ্রুত শিল্প উন্নয়ন পৃথিবীর উন্নত দেশগুলোর অর্থনৈতিক উন্নতির মূল চালিকা শক্তি। বর্তমানে এদেশ শিল্পের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এছাড়াও আমাদের দেশে কৃষির উন্নয়নের ক্ষেত্রে শিল্পের গুরুত্ব অপরিসীম, কারণ শিল্পের উন্নয়ন ছাড়া কৃষির আধুনিকীকরণ অসম্ভব। দেশে কৃষি যন্ত্রপাতির কারখানা থাকলেও যান্ত্রিক চাষাবাদ দ্রুত প্রসার লাভ করবে। তারপরে শিল্পের প্রসারের ফলে কৃষির উপর নির্ভরশীলতা কিন্তু আমাদের হ্রাস পায়, কারণ বাংলাদেশে প্রতি বছর বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস প্রভৃতি দুর্যোগের ফলে আমাদের কৃষিকাজ কিন্তু ব্যাহত হয় এবং অনেকেই কিন্তু বেকার হয়ে যায় এবং অনেকে ভূমিহারা হয়ে যায়। এবং আমাদের জলবায়ু পরিবর্তন ঘটছে, কৃষি জমির পরিমাণও হ্রাস পাচ্ছে। কিন্তু আমাদের এই ক্রমবর্ধমান জনসংখ্যাকে কিন্তু কিছু একটা করে খেতে হবে বা তাদের কর্মসংস্থান তৈরি করতে হবে। শিল্প কারখানা সেক্ষেত্রে আমাদের কৃষির উপর নির্ভরশীলতা কমিয়ে দেয় এবং বিভিন্ন কর্মসংস্থান তৈরি করে। এরপরে রয়েছে বেকার সমস্যার সমাধান। আমরা আগেই বলছিলাম যে বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ, এই জন্য বেকার সমস্যা প্রকট আকার মাঝে মাঝে দেখা দেয়। এই শিল্পের যখন বিকাশ ঘটে তখন আমাদের অনেক কর্মসংস্থান সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমাদের বেকার সমস্যার সমাধান হয়। এছাড়াও আমাদের প্রাকৃতিক যে সম্পদগুলো আছে সেগুলোর সুষ্ঠু ব্যবহার কিন্তু হয় এই শিল্প স্থাপনের মাধ্যমেই, কারণ আমাদের যেই প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে বিভিন্ন শিল্পে তা বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে। আখ শিল্পে আখ, তারপর কয়লা শিল্পে কয়লা, কিংবা বিভিন্ন সার শিল্পে প্রাকৃতিক গ্যাস, এর মাধ্যমে আমাদের প্রাকৃতিক সম্পদগুলো সুষ্ঠু ব্যবহার হচ্ছে। এছাড়াও ভারী শিল্প প্রতিষ্ঠিত হচ্ছে আমাদের দেশের অভ্যন্তরে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি উৎপাদনের জন্য ভারী শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে দ্রুত শিল্প উন্নয়ন হচ্ছে। এবং এ শিল্প স্থাপিত হলে আমাদের কিন্তু বিদেশের উপর বা বিদেশিদের উপর নির্ভরশীলতা হ্রাস পাবে। এরপর পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটছে, এবং পরিবহন যোগাযোগ ব্যবস্থার উন্নতি শিল্পের উন্নতির জন্য অনেক সময় করা হচ্ছে। তাই দ্রুত শিল্প উন্নয়নের মাধ্যমে দ্রুত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতিও ঘটানো যায়। এরপর আমাদের যে এই যে এতগুলো শিল্প এবং এতগুলো কর্মসংস্থান তৈরি হচ্ছে, বেকার সমস্যা হ্রাস পাচ্ছে, প্রাকৃতিক সম্পদ ব্যবহার হচ্ছে, এতে করে যেটি হয় সামগ্রিকভাবে আমাদের জাতীয় আয় ও মাথাপিছু আয় বৃদ্ধি পায়, এবং জাতীয় আয় ও মাথাপিছু আয় বৃদ্ধির সাথে সাথে কিন্তু আমাদের এই যে বেকার সমস্যার সমাধান বা সামাজিক মর্যাদা বৃদ্ধি, এগুলোর মাধ্যমে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে। আমরা আরেকটু ভালোভাবে বাঁচতে শিখি, আমরা জাতি হিসেবে আরেকটু উন্নত জীবনযাপন করি, এবং আমাদের কিন্তু শিল্পকারখানার উন্নতির ফলে দেশের প্রতিরক্ষার খাতে অস্ত্রশস্ত্রের জন্য বাংলাদেশকে অন্য দেশের উপর নির্ভরশীলতা কমে যাচ্ছে, এবং দেশে আধুনিক অস্ত্রশস্ত্র তৈরির জন্য নিজস্ব সমরাস্ত্র কারখানা তৈরি করার পরিকল্পনা চলছে, যেটি হলে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক শক্তিশালী হবে। এবং সর্বশেষ, এই শিল্পের মাধ্যমে আমাদের দ্রুত আর্থিক উন্নয়ন ঘটেছে। বাংলাদেশের সর্ববৃহৎ কৃষিখাত কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং দামের ওঠানামার অনিশ্চয়তার কারণে এই কৃষিখাত কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়। তাই আমাদের যদি বিভিন্ন শিল্প কারখানা থাকে তাহলে আমরা বিভিন্ন ক্ষেত্রে একটি ক্ষেত্রে যখন ধস নামবে আরেকটি ক্ষেত্রের উন্নতির ফলে আমাদের কিন্তু দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব হবে। আমরা আমাদের দেশের শিল্প এবং শিল্পের অর্থনৈতিক গুরুত্ব জানতে পারলাম। পরবর্তী ভিডিওতে আমরা ভারতের শিল্পগুলো সম্পর্কে জানবো। দেখার আমন্ত্রণ রইল সবাইকে।